হ্যাঁ দিদির অনুষ্ঠান দেখার জন্যই আমরা বসে আছি, লাইভ ফোন ইন অনুষ্ঠান দিদি, আমাদের প্রিয় দিদি শ্রীমতী বৈশালী সরকার, তার সাথে কথা বলা, তার কথাগুলো জেনে নেওয়া, যদি ফোনের মাধ্যমে হয় সেটা তো আরও ভালো, যদি নাও হয় সার্বিকভাবে বেশ কিছু এমন পরামর্শ তিনি সর্বদাই দিয়ে চলেন যেগুলো ঘরে বসেও অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগতে পারে, তেমনই কিছু পরামর্শ অবশ্যই পাওয়া যাবে, তেমনই কিছু সুযোগের সন্ধান তেমনই পাওয়া যেতে পারে। আর তেমনই সম্পৃক্ত একটা ঘোষণা শুরুতেই জানিয়ে রাখি, অম্বুবাচী মহাতিথি কামাখ্যা ধামে দিদি কিন্তু যাত্রা করছেন, পৌঁছবেন 22 তারিখ, জুন মাসের 22 তারিখ অবশ্যই তিনি যাত্রা করছেন, সেটা নিজের জন্যে যেমন অনেকের জন্যে। এই অনেকের জন্যে কেন যাচ্ছেন এইটা যারা বোঝেন তারা কিন্তু আগে থেকে যোগাযোগ করেন, যোগাযোগ করে পৌঁছে যান, এবং ভরসাটা থাকলে অবশ্যই সেই কাজটার দায়িত্বটা তার উপরে দিয়ে দেন যে আমাদের জন্য কিছু করুন, আমরা ভালো থাকতে চাই আপনার হাত ধরে। তিনি তো সেই কাজে বা পুজো পাঠ নিষ্ঠা সহকারে সেখানে শাস্ত্রীয় প্রয়োগের জায়গায় খামতি রাখেন না, অন্তত চেষ্টা করেন, যা তার পূজা পাঠ যারা দেখেছেন অনেকেই তারাপীঠে সব মহাশ্মশানে দেখেছেন, সেখানে অনেকে দেখেছেন, কামাখ্যাতেও অনেকে দেখেছেন, তারা তো জানেনই যদি কীভাবে নিষ্ঠা সহকারে কাজ করেন। তো সেই ক্ষেত্রে যাদের ভরসা আছে তাদের জন্য এই ঘোষণাটা, সময় থাকতে যোগাযোগ করে নিন, জুন মাসের 22 তারিখ দেখতে দেখতে কিন্তু এসে যাবে, তার আগে যে চেম্বারগুলো রয়েছে সেগুলোতে যোগাযোগ করে নিন। শুরুতেই চেম্বারের কথা এই জন্যই বলা, সময় দেখতে দেখতে চলে যায় কিন্তু, কিন্তু হাতে নাগালে বেরিয়ে গেলে একটা বছরের আবার অপেক্ষা। সো আজকেই কিন্তু দিদি প্রথমেই উল্লেখ করে দিই, নিজের গৃহের চেম্বার অবশ্যই বেহালাতে থাকছেন 5টা থেকে 8টা পর্যন্ত, অন্যান্য যেমন নিয়মিত থাকছেন তেমনই থাকছেন, এই তথ্যগুলো অনেকের ক্ষেত্রে কাজে দেবে সেই জন্যই জানানো। আর সার্বিকভাবে যে তথ্যগুলো জন্য আমরা ওয়েট করছি, যেগুলো আমাদের কাজে দেবে, সেই সমস্ত কিছুর জন্যে সরাসরি তারই হাত ধরতে হবে, তিনি সবচেয়ে ভালো জানাবেন, তার জন্যই তো আমরা অপেক্ষা করছি। ইয়েস, সেই লোকেই সরাসরি আসুন, তাকে স্বাগত জানাই আমাদের সকলের মধ্যে, আপনাদেরই প্রিয়, আপনাদেরই কাজের মানুষ, কাছের মানুষ, আপনাদেরই ভাষায় বাংলার জনপ্রিয়তম জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রীমতী বৈশালী সরকার আবারও রয়েছেন, কাজেই তাকে ওয়েলকাম। নমস্কার দিদি। সৃষ্টি এবং সৃষ্টি ক্লাসের সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং সামনেই যেটা সুব্রত বলে গেল, বিশেষ একটি শুভ তিথি আমরা পাচ্ছি, কামাখ্যা যোগ, অর্থাৎ কামাখ্যা বরদে দেবী নীল পর্বত বাসিনী তং দেহি জগৎ মাতে জনি মন্ত্রে নমস্কৃত, অর্থাৎ এই মায়ের যে জায়গা, মায়ের যে একদম সৃষ্টির যে উৎসের যে স্থান, সেই স্থানে কিন্তু আমরা যজ্ঞ করব 26 তারিখ, অম্বুবাচী ছেড়ে যাবে সেদিনকে সন্ধ্যাবেলা, কিন্তু অবশ্যই যজ্ঞ করব। এবং বহু মানুষ অপেক্ষা করে থাকেন এই সময়টার জন্যে, বহু মানুষ কিন্তু কাজ দিয়ে গেছেন অলরেডি এই সময়টার জন্য, কারণ হচ্ছে সারা বছরে আমরা যে ক্রিটিক্যাল কেসগুলো পাই না, আমরা কিন্তু জমিয়ে রাখি এই কামাখ্যা যোগে, এই অম্বুবাচী তিথিতে, যেখানে সমস্ত কিছু নেগেটিভিটি কাটিয়ে দেখে, যেহেতু আমরা দশমা বিদ্যার মন্দির এখানে পাচ্ছি, এবং সঠিকভাবে যদি এখানে কাজ করা যায়, প্রত্যেকটি কবচ কুণ্ডলী কিন্তু একদম মিরাকেলি কাজ করে, যারা আমার কাছে করেছেন তারা তো জানেন, এতগুলো বছর ধরে যাচ্ছি, অবশ্যই তার থেকে যে কী সুফল পাওয়া যায়। তাছাড়া প্রত্যেকের জন্য কিন্তু রক্তবস্ত্র নিয়ে আসবো, আনবো কাম সিঁদুর, যেটা অরিজিনাল এবং সেটা একমাত্র কামাখ্যাতেই পাওয়া যায়, একদম অরিজিনাল ফল, এটা আমি একদম এনে দিই, আপনারা বাড়িতে নিজেরা বানিয়ে সেটা কিন্তু ইউজ করেন, এবং তার যে কী মাহাত্ম্য সেটা আপনারা যারা করেছেন, বহু সংসার ভেঙে যাওয়ার জায়গা, বহু মানুষের জীবনে তৃতীয় ব্যক্তি প্রবেশ করার জায়গা, সেই প্রত্যেকটা জায়গাকে কিন্তু দূর করে দেয়, এতটাই কিন্তু ক্ষমতাশালী কিন্তু এই সময়টা হয়ে থাকে। এবং বহু আমরা যাই যারা তন্ত্র নিয়ে কাজ করি, বহু নানা রকম গাছগাছালি আমরা পাই এই সময়, এটা একটা আলাদা প্রাপ্তির জায়গা, মায়ের জায়গা, এবং সেই সময় আমার মনে হয় সমস্ত কিছু শুভত্বই আমরা সেখান থেকে আনতে পারি, যারা গেছেন তারা যে কি শান্তি পাওয়া যায় সেই সময়, এবং মন্দির প্রদক্ষিণ করে যে গণেশজির জায়গা থেকে যে 28 বার কোনোদিন, কোনোদিন 108 বার, কোনোদিন 49 বার, এইভাবে যদি প্রদক্ষিণ করা যায় এক একটা মনস্কামনা নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই সেটা থেকে ফল পাওয়া যায়। সেই কারণে 22 থেকে 28 তারিখ পর্যন্ত আমার প্রত্যেকটা চেম্বার বন্ধ থাকবে, এবং ওখানে লক্ষ লক্ষ মানুষ যেহেতু যায়, টাওয়ার পাওয়া যায় না, এবং আমরা যেহেতু ওই কটা দিন ওনার কৃপাতেই থাকি, থাকার চেষ্টা করি, যে কারণে কোনো ফোন বা কোনো কিছুই কিন্তু আমরা ধরি না, ফোনও হয়তো আপনারা দেখবেন যে সুইচ অফ অবস্থায় রয়েছে। 28 তারিখের পরে আমরা যখন ফিরে আসবো তখন আবারও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, বা চেম্বার আবার শুরু হবে। কাজেই যারা চাইছেন, কালসর্প দোষে দুষ্ট রয়েছেন, কোনো কিছুই হচ্ছে না লাইফে, শুধুই নিরাশা, সমস্ত কিছু মনে হচ্ছে যেন জীবনের শেষ, আর হয়তো বাঁচতেও ইচ্ছা করছে না, তাদের জন্য কিন্তু এই যোগটা অবশ্যই কার্যকরী। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তি প্রবেশ করে গেছে, একটু আগে যেটা বললাম
যে এখন তো হামেশাই এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এবং সেই 5, 8, 12 যে কানেকশন, সেই কানেকশনের সঠিক প্রতিকার করে কোন দেবীর উদ্দেশ্যে আপনার কাজ করা হবে সেটাও কিন্তু আপনার হরোস্কোপ থেকে বার করে এনে যদি এই যোগে কাজ করানো যায় অবশ্যই সেখান থেকে সেই সুফল পাওয়া যায়। মানুষ কিন্তু পায় সুফল, তাই জন্য কিন্তু আজকে 20 বছর বৈশালী সরকার হয়ে আপনাদের মাঝে থাকতে পেরেছে, কোথাও যেতে হয় না, শুধুমাত্র সৃষ্টি চ্যানেলের মাধ্যমেই কিন্তু আপনাদের সাথে আমার এত বছর ধরে কিন্তু সম্পর্ক আপনাদের সাথে যুক্ত হয়েছে। কাজেই মানুষ তো দূর দূরান্ত থেকে আসে, শিলিগুড়ি থেকে মানুষ এসছে, বাগডোগরা থেকে এসছে, মালদা থেকে এসছে কাজ করতে দিয়ে গেছে, বর্ধমানে যে চেম্বারে গেছে সেখানে কাজ করতে দিয়ে গেছে, কলকাতা শহর বা পার্শ্ববর্তী শহরে কয়েকটা জায়গায় আমরা যাবো, মেচেদাতে যাবো, ব্যারাকপুর যাবো, কৃষ্ণনগর যাবো, এই জায়গাগুলো বা মেদিনীপুরে গেছিলাম সেখানে মানুষ কাজ করতে দিয়ে গেছে। এই সময়টাকে কিন্তু 26 তারিখে অবশ্যই প্রতিটা মানুষ, যারা যেতে পারছেন তাদের করবেনই, যারা যেতে পারছেন না তাদের ক্ষেত্রে বলে থাকবো অবশ্যই সেদিন বাড়িতে মায়ের আসন পরিষ্কার করে, মাকে স্নান টান করিয়ে, পুজো প্রার্থনা করে, ধূপ ধুনো কর্পূরে আরতি দিয়ে, 5 রকম ফল দিয়ে, প্রসাদ পায়েস দিয়ে যদি আপনি পুজো করতে পারেন, বাড়িতে নতুন সিঁদুর মাকে স্পর্শ করিয়ে আপনি যদি সেটা সারা বছর ব্যবহার করতে পারেন, আপনার জীবনে দেখবেন অনেক অমঙ্গল সরে গিয়ে কিন্তু আপনি অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন। যদি যোগাযোগ করতে চান তাহলে 9833628657 এবং 9833464659 এই দুটো নাম্বার আপনাকে কানেক্ট করতে সাহায্য করবে। ঠিক যেমন এই মুহূর্তে অবশ্যই আছেন আমাদের স্টুডিওর নাম্বারে যিনি কানেক্ট করে অলরেডি ওয়েট করছেন, কাজেই তাকে ওয়েলকাম, নমস্কার। আপনি কার সম্পর্কে জানবেন দিদি? মেয়ের নাম, ডেট অফ বার্থ এগুলো একটু বলুন। 1992 28 ফেব্রুয়ারি 1992 সময় সকাল 8:30 8:30 কোথায় জন্ম? জমিপুর মানে মুর্শিদাবাদ। 8:30 হ্যাঁ, সকাল 8:30 সময় রঘুনাথ জঙ্গিপুরে মুর্শিদাবাদে জন্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রাশি লগ্ন জানেন মেয়ের? হ্যাঁ ধনু রাশি জানি। আচ্ছা, দিদিকে এত ভালো লাগে কেন? দিদির প্রোগ্রাম দেখতে ভালো লাগে, দিদি কথাগুলো ঠিকঠাক বলেন। ঠিকঠাক বলেন, এটা আপনার মনে হয়েছে, বেশ। তো মেয়ের ক্ষেত্রে কি ঠিকঠাক বলেন সেটা জানার লক্ষ্যে এবারে সরাসরি ধনু রাশি, পূর্বাশা নক্ষত্র, শুক্রের দশায় জন্ম, পূর্বাশা নক্ষত্রটা একটা ভালো নক্ষত্র, মেয়ে খুব রুচিশীল, তাই তো, শৌখিন, কিন্তু একটু মুডি হবে, কখনো খুব ভালো অবস্থা থাকলে তখন আপনি যা বলছেন তাই শুনছে, আবার কখনো যদি ওর না মেজাজটা ঠিক থাকে আপনি যতই ওকে রিকোয়েস্ট করুন ও কিন্তু কোনো কাজই করতে চাইবে না, তাই তো? হ্যাঁ আচ্ছা, প্রথম কথাই বলবো, মেয়ে মাস্টার ডিগ্রি করেছে? হ্যাঁ। এখন কি চাকরি করছে? না, ও এখন পিএইচডি করছে। পিএইচডি করছে, পড়াশোনার দিকটা কিন্তু যথেষ্টই ভালো এবং ওর মধ্যে যথেষ্ট নলেজ, জ্ঞান এগুলো কিন্তু প্রবলভাবে থাকবে এবং ওর বিশেষত অধ্যাপনার দিকে যাওয়ার একটা মানসিকতা প্রবলভাবে আছে, সেটা আছে তো? হ্যাঁ, এখানে রবি পঞ্চমপতি বৃহস্পতির সাথে যুক্ত হয়েছে, মেয়ে কিন্তু দেখেন ফরচুনেট যেটা আমরা বলে থাকি, আমাদের জীবনে কিছু রাজ্য আছে আমরা কিন্তু পাই, যেরকম কেন্দ্রকোণের সাথে, কেন্দ্রকোণগুলো 1, 4, 7, 10 এবং কোনটা কি এক তো হবেই তার সাথে 5 আর 9, আপনার মেয়ে দেখেন এখানে পঞ্চমপতি চলে গেছে কিন্তু একাদশে আর নবমপতি চলে গেছে কিন্তু পঞ্চমে, আপনি মা হিসাবেও তো খুবই সাত্ত্বিক মানুষ আমি যা দেখতে পাচ্ছি, তাই তো? হ্যাঁ, এবং মেয়ে যে এতটা দূর এগিয়ে এসছে আপনার একটা কিন্তু সুশাসন এবং আপনার নিজেরও একটা ডিসিপ্লিন লাইফের জন্য মেয়েরও কিন্তু জীবনের শৈলীটা কিন্তু অনেকটাই ভালো হচ্ছে, সেটা হচ্ছে তো? হ্যাঁ, এখানে এই যে 1, 5, 9 আপনার মেয়ে যথেষ্টই ফরচুনেট, আমার মনে হয় না আপনার মেয়ের জন্য খুব একটা জ্যোতিষ পরামর্শ আপনি নিয়েছেন আগে, তাই তো? খুব একটা লাগেনি, এরকম নিয়ে নিয়ে আমি। হ্যাঁ লাগবে না তো, আমি তো প্রথমেই বললাম যে প্ল্যানেটারি পজিশনই মানুষকে তোলে আর প্ল্যানেটারি পজিশনই মানুষকে ফেলে, কিন্তু এই সময়টা একটু ওর শরীরটা খারাপ যাচ্ছে, মনের জায়গা একটা অস্থিরতা এসছে, আগে যেভাবে কাজে একাগ্রতা ছিল সেই জায়গাটা কিন্তু ও পাচ্ছে না, সেটা হচ্ছে তো প্রবলেম? কারণ এই সময় ওর শনির 7:30 চলছে, আপনার ক্ষেত্রে আমি বলছি আপনি কিন্তু যথেষ্ট পরিষ্কার রুচিশীল মানুষ, সবসময় বাড়ির প্রত্যেকটা জিনিস টিপটপ রাখার চেষ্টা করেন, কিন্তু এই সময় দেখবেন আপনি রোজই ভাবছেন কালকে এই কাজ করব ওই কাজ করব কিন্তু সেটা আর করে উঠতে পারছেন না, এইটা হচ্ছে আপনার ক্ষেত্রে? হ্যাঁ, এইটা যেরকম হচ্ছে যেটা কথাটা মেয়ের ক্ষেত্রে বলে গেলাম সেটা হচ্ছে, ওকে জিজ্ঞেস করে দেখবেন আগে যে ওর মনের ভেতরে একটা কাজ করার একটা বোল্ড ভাবে একটা যে
ছিনিস ছিল, এবং মেয়ে দেখবেন আগের থেকে গায়ের রং কালো হয়ে গেছে, হয়েছে তো? মেয়ে তো এখানে থাকে না, মেয়ে অনেক দূরে থাকে, আসামে থাকে। আসামে থাকে, আপনি সেই জন্য ব্যাপারটা ওকে ধরতে পারছেন না, একটু খোঁজ নিন তাহলে ও বলে দেবে। এখানে কিন্তু সরকারি চাকরি বা অধ্যাপনার দিকে ওর যোগ রয়েছে প্রবলভাবে, সেটা হবে। এই ছকটার জন্য আমার মনে হয় না খুব একটা প্রতিকার প্রয়োজন আছে। কত সালে চাকরি পাবে? ওর কিন্তু 2020 সাল থেকে 21 সাল, খুবই ভালো একটা সময় ওর জীবনের ক্ষেত্রে। বিয়ের জায়গাটা আমি বলবো, বিয়ে কিন্তু একটু প্রবলেমেটিক আছে, বিয়েটা ঝটক ম্যাচিং করে দেবেন। কেরিয়ার লাইফটা নো ডাউট ভালো, পড়াশোনার জায়গা নো ডাউট ভালো, কোনোদিন কোথাও বাধা পেতে হয়নি। কিন্তু এখন যেহেতু শনি সাড়ে সাতটা চলছে, আমি বলবো সাড়ে সাতের একটা প্রতিকার যদি ওকে আপনি করিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ওর জীবনে যে বাধাগুলো আছে একটু একটু সেই বাধা থেকে অবশ্যই ওভারকাম করবেন। এবং যেহেতু আপনার বিবাহিত জায়গাটা একটু ডিস্টার্ব অবস্থায় রয়েছে, সেই জায়গাটার জন্য, কারণ মেয়ে কিন্তু একটু সোজা সাপটা দিদি আপনার, তাই তো? হ্যাঁ, অন্যায়কে কিন্তু কখনোই প্রশ্রয় দেবে না, তার থেকে কোথাও মাথা মতো করতে পারে না, সেটা ওর নেচারের মধ্যে আছে, আছে তো? এই জায়গাটা আর বলবো, এই সময় ওকে একটু 45 দিন অন্তত সাবধানে থাকতে বলুন। একটা চোট আঘাত অ্যাক্সিডেন্ট প্রবণতা রয়েছে, মেয়ে যেহেতু বাইরে রয়েছে, ওকে একটু কিন্তু সতর্ক করে দেবেন, আমার মনে হয় সেটা মঙ্গলদায়ক হবে। এবং সাড়ে সাথে শুধুমাত্র একটা প্রতিকার করলেই আপনার মেয়ের জীবনের সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। সাথে থাকুন দিদি, আশা করি আপনার ভালো লাগার মানুষটির কাছে ভালো ভালো পরামর্শগুলো পেয়ে গেলেন। কিন্তু এই যে যারা টেলিফোনে যোগাযোগ করেন বা যারা চেম্বারে আসেন, তাদের তো ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছেন, কিন্তু এই অনুষ্ঠানের মঞ্চ থেকে আগাম অনেক কিছু ঘটনা সার্বিকভাবে আপনি জানিয়েছেন যে আগামী সময়টা কিভাবে যাবে, গ্রহ নক্ষত্রের সেই সন্নিবেশ, সেই অবস্থান অনুযায়ী কীরকম আসছে। তো একদম আসন্ন সময়ের যদি একটু কিছু জানিয়ে রাখেন আমাদের, কী কী বিষয়ে সাবধান থাকতে হবে। কেন বললাম, এই লগ্নপতি হচ্ছে মঙ্গল, মঙ্গল এখন এর দশমে জন্মকালীন ছকে, এখন সেখানেই রয়েছে, কেতু যুক্ত অবস্থা রয়েছে এবং মঙ্গল কেতু এখন কনজয়েন্ট অবস্থা রয়েছে। 45 ডেজ অবশ্যই একে সাবধানে রাখতে হবে, কারণ রাহুর পূর্ণ অ্যাসপেক্ট রয়েছে, কোনো চোট আঘাত অ্যাক্সিডেন্ট, পা ভেঙে যাওয়া, চোট লাগা, এগুলো প্রবলভাবে কিন্তু আসবে। এবং তার পাশাপাশি যেহেতু সাড়ে সাথে যা চলছে, ওর মার যে প্রবলেম, যেহেতু মেয়ে দূরে থাকে বুঝতে পারছে না, কিন্তু মেয়ে এই প্রবলেমগুলো ফেস করবে। এবং পরবর্তী সময় ফোন করে আপনি জানাবেন যে কটা কথা, কারণ আমি যে কটা কথা বলি মানুষের জীবনে সেগুলো কিন্তু ঘটে, এবং পরবর্তী সময় তারা এসে হয়তো জেনে হোক না জেনে হোক পরে স্বীকার করে যে হ্যাঁ দিদি আপনি এই কথাটা বলেছিলেন, তখন আমার মনে ছিল না কিন্তু এই সময় আমার জীবনে এটা হয়েছিল। কাজে এটাই হচ্ছে কিন্তু জ্যোতিষশাস্ত্র। এবং এই মুহূর্তে যে প্ল্যানেটারি পজিশন, অক্টোবর পর্যন্ত আমরা কিন্তু নানা রকম দিক থেকে, অর্থনৈতিক বলুন, ব্যবসায়িক দিক থেকে বলুন, শারীরিক দিক থেকে বলুন, মানসিক দিক থেকে বলুন, ভূমিকম্পের একটা আভাস রয়েছে, আমি বলেই গেলাম আগে, বিভিন্ন বড় বড় অগ্নি জায়গায় মানে আগুন লেগে যাওয়ার ব্যাপারটা রয়েছে। পাশাপাশি স্থলক্ষেত্রে অর্থাৎ কাশ্মীর টাশ্মীর এরকম জায়গায় সৈন্যবাহিনীর মৃত্যু প্রবলভাবে কিন্তু আমরা কিন্তু এই সময়টা দেখতে পাবো, সেপ্টেম্বরে 25 তারিখ পর্যন্ত। এই সেক্ষেত্রে আমাদের কিন্তু পার্সোনালি ছক যেগুলো আছে সেগুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে। এই মুহূর্তে অবশ্যই বন্ধু আছেন, তার সাথে কথাও বলে নিতে হবে, কাজেই স্বাগত তাকে। নমস্কার। নমস্কার, হ্যালো, রেবতে বলছি। এক কথা থেকে জন্মের সময় কখন? 2:35 PM কোথায় জন্ম? হাওড়াতে। দুর্গাপুরে মামার বাড়ি কি হাওড়াতে ছিল নাকি? তোমার হচ্ছে তুলা রাশি সোয়াতি নক্ষত্র, তাই তো? জানো সেটা দেবগণ এবং ধনু লগ্ন আছে তোমার। আচ্ছা, প্রথম কথা যেটা বলে থাকবো, লগ্নে এই মুহূর্তে শনি রয়েছে, দ্বিতীয়ভাবে কেতু তৃতীয় চতুর্থ চতুর্থপতি পঞ্চমে। তোমার তোমার ক্ষেত্রে বলে থাকবো, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো তুমি? হ্যাঁ, গ্র্যাজুয়েশন করছো এবং পড়াশোনার দিকটা তোমার বই পড়তে কিন্তু ভালোই লাগে, তাই তো? যে কোনো জিনিস জানা বা শেখার আগ্রহ তোমার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। তুমি কি আর্টস নিয়ে পড়ছো? আমি কোন সাবজেক্টের উপর অনার্স নিয়ে পড়ছো?
এখানে কিন্তু আমি দুটো জায়গা একটু বলবো, যে তোমার ক্ষেত্রে যে চন্দ্র শনির যে জায়গাটা রয়েছে তোমার মধ্যে দেখা যাবে তুমি খাটবে বা যে কোনো জিনিস খুব সিরিয়াস ভাবে কাজ করো, কিন্তু পরেও যে সফলতাটা তোমার পাওয়া উচিত মনে হয় সেই সফলতাটা তুমি কিন্তু আজ অব্দি পাওনি, সেটা হয়েছে তো? হ্যাঁ। এবং তোমাদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের জায়গাটা খুব তিক্ততা, তাই তো? হ্যাঁ। ল্যান্ড ভূমি সম্পত্তিগত জায়গা নিয়ে কিছু ডিসপিউট আছে তোমাদের? ল্যান্ড ভূমি সম্পত্তিগত জায়গা নিয়ে কিছু ডিসপিউট আছে তোমাদের? ক্লান্ত লাগছে, ক্লান্ত লাগে ভীষণ, এনার্জি লেভেলটা যতটা আগে পড়তে পারতে এখন অতটা পড়াশোনায় মনোসংযোগ আসে না, একটু ঘুম পেয়ে যায়, একটু কম লাগে। হ্যাঁ, এই জিনিসটা আরো বাড়তে থাকবে। এটা মাস্টার ডিগ্রি, তোমার মাস্টার ডিগ্রি করার ইচ্ছা আছে তাই তো? হ্যাঁ, মাস্টার ডিগ্রি করার শখ আছে এবং পরবর্তী সময় গভর্নমেন্ট সেক্টরে চাকরি করারও একটা ইচ্ছা আছে, সেটা আছে তো? প্রতিকার করো, পারলে তুমি দুর্গাপুরে থাকো, দুর্গাপুর থেকে কলকাতায় হাওড়াতে চলে আসতে পারো এবং কামাখ্যা যোগে এই চন্দ্র শনির যে পুনর্পুযোগ রয়েছে এটাকে ঠিক করো, করলে কিন্তু তোমার কেরিয়ার গ্রোথ বাড়বে, মনোমতো রেজাল্ট হবে পরবর্তী সময়, নাহলে চাকরির জায়গায় বারবার ভালো পরীক্ষা দেবে কিন্তু পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। ঠিক আছে, সাথে থাকুন। আমি সকলের উদ্দেশ্যে, দীনবন্ধুর জন্য যেমন না তেমনি সকলের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখতে চাইবো, 2 জুন, জুন মাসের 2 তারিখে দিদি ব্যারাকপুরের চেম্বারে থাকবেন, ব্যারাকপুর লালকুঠি অঞ্চলে শীতলা মন্দিরের বিপরীতে ব্যারাকপুর প্লাজা এই ঠিকানায়। আর 6 তারিখ, জুন মাসের 6 তারিখে শেওড়াফুলির চেম্বারে থাকবেন, আর 7 তারিখে থাকবেন হাওড়ার চেম্বারে, 12 তারিখে থাকবেন কৃষ্ণনগরের চেম্বারে এবং 15 তারিখে থাকবেন মেছেদার চেম্বারে। আর এর পাশাপাশি কলকাতা এবং তার পার্শ্ববর্তী চেম্বার যেমন থাকে, প্রতি রবিবার অবশ্যই গড়িয়া হাটের চেম্বার, প্রতি সোমবার ডানলপের চেম্বার, প্রতি শুক্রবার হাতিবাগানের চেম্বার, প্রতি শনিবার বেহালা ম্যান্টনের চেম্বার এবং প্রতি মঙ্গলবার নিজ গৃহ বেহালাতেই সেই বিশেষ চেম্বার, যেমন আজকেই 5টা থেকে 8টা পর্যন্ত আজ মঙ্গলবার, অবশ্যই সেই সুযোগটা রয়েছে। যারা যোগাযোগ করতে চান এবং বিশেষত কামাখ্যা যাত্রার পূর্বে যোগাযোগ করে দিদির কাছে সেই কাজের দায়িত্বটা দিতে চান, কারণ দিদি 22 তারিখ তো কামাখ্যা যাত্রা করছেন, তারা একটু সত্বর সময় থাকতে যোগাযোগ করে নেবেন এই নাম্বারে। আরও একবার উল্লেখ করে দিই, 9836268675 9 এবং 9836464659। দিদি কামাখ্যা যাত্রা করছেন, কামাখ্যা নিয়ে একটু বিশেষভাবে তো জানতে চাইবো। কামাখ্যা এমন একটা জায়গা যে জায়গাতে কাজ করালে বা আমি স্পেশাল কিছু, আমার তো বহু গুরু, আমি খুব ভালো ভালো গুরুজনের সান্নিধ্য পেয়েছি এবং তাদের থেকে কিছু কাজ শিখেছি, সেই কাজগুলোর ওপর কিছু জিনিস প্রতি বছরই বানাই, মানে 3টে তত্ত্বের ওপর আমি কাজ করে থাকি এবং সেই ত্রিতত্ত্ব অর্থাৎ জনই যে কবচ আমরা বানাই সেই বানানোটা কিন্তু এবছরও বানাবো, 21টি বানাবো, অলরেডি 15টির অর্ডার কিন্তু হয়ে গেছে, আর হয়তো 6টি বানাবো কি 5টা বানাবো। এইটা কিন্তু যারা জনি কবচ নিতে চাইছেন তারা এই সময় থেকে, এটা খুব পাওয়ারফুল একটা কবচ হয়ে থাকে জীবনে, যে কোনো ক্ষেত্রে যে কোনো সমস্যাতে বা যে কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে প্রবলভাবে কিন্তু আপনাকে যে রক্ষা কবচ আমরা বলে থাকি সেটা কিন্তু এই জনিক অবস্থা থেকেই হয় এবং সৃষ্টির উৎস হচ্ছে মা কামাখ্যা। এবং যেহেতু আমি একজন নারী এবং মা দেবীও নারী, এই শক্তির যে জায়গাটা নারীর মধ্যে কিন্তু নিহিত হয়ে থাকে, সেক্ষেত্রে বলে থাকবো যারা প্রবল সমস্যার মধ্যে রয়েছেন, বহু বছর ধরে লিটিগেশন ঝামেলায় জর্জরিত হয়ে রয়েছেন, কোনোভাবেই ওভারকাম করতে পারছেন না, তাদের জন্য এই কবচটি কিন্তু বিশেষভাবে কার্যদায়ী হয়ে থাকবে। যারা বহু বছর ধরে সন্তান চাইছেন, ডাক্তারি রিপোর্টে সমস্ত কিছু ওকে, কিন্তু কোনোভাবেই কিন্তু কনসিভ করতে পারছেন না কোনো অজানা কারণে, গ্রহগত কারণে, তাদের জন্য কিন্তু এই জনিক অবস্থা অর্থাৎ সৃষ্টির উৎসর বীজই কিন্তু এই মা কামাখ্যা জায়গাতে রয়েছে, জনিপীঠ হিসাবেই আমরা কিন্তু সেটা ধরে থাকি। এবং যারা প্রবলভাবে কর্মক্ষেত্রে বদনাম অপযশ লিটিগেশন, এটা বহু টিচারদের আমি দেখেছি, বদনামের অপযশ এক ঘরে করে দেওয়া, সেখান থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া, যেহেতু তিনি প্রচণ্ডভাবে সৎ, তিনি দুর্নীতির বিরুদ্ধে
কথা বলতে গেছেন, সেই জায়গা থেকে যারা সমস্যার মধ্যে রয়েছেন, এরকম বদনাম অপযশ নানা রকম আইনত ঝামেলায় জড়িয়ে পড়ছেন, তাদের জন্য কিন্তু এই জনি কবচ। কাজেই যারা খুব ক্রিটিক্যাল সমস্যার মধ্যে রয়েছেন, কয়েকটা দিনই আর আমরা পাবো, আর সামনেই জুন মাস শুরু হতে চলেছে, আর কয়েকটা দিনই পাবো, কয়েকটা চেম্বারও পাবো, যারা মনে করছেন যে হ্যাঁ বহু জায়গায় তো গেছি, সেখান থেকে তো হয়তো সেভাবে কাজ পাইনি, একবার বৈশালীদের কাছে যাই, তাদের ক্ষেত্রে বলে থাকবো, কারণ আমার প্রত্যেকটা কাজের একটা গ্যারেন্টি থাকে প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমি যেটা হয় সেটাও যেরকম বলে দিই, যেটা হয় না সেটাও আপনাদের পরিষ্কারভাবে বলে দিই, এবং সেখান থেকে কাউন্সিলিং করে দিই যে এই অবস্থা থেকে আপনি বেরিয়ে আসুন, না হলে কিন্তু এই অবস্থা যদি আপনি চেয়ে থাকেন আপনার কোনোদিনই কিন্তু সেই সমস্যাটা মিটবে না। কাজে এই বাস্তবতা কিন্তু আপনাকে মানতেই হবে। এরকম বহু ক্ষেত্রে যে জয়েন্টের যে রেজাল্ট বেরোলো, যাদের যেরকম পার্সেন্টেজ যেরকমভাবে বলেছি যে তোদের এই ইঞ্জিনিয়ারিং সেক্টর হবে না, ডাক্তারি হবে না, তাদের কিন্তু সেই দিকেই ভালো জায়গায় একটা র্যাঙ্কটা হয়েছে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু বহু বছর বহু সাধনা করছি, পড়াশুনো নিয়ে জ্যোতিষশাস্ত্র নিয়ে এভরিডে করে থাকি। যারা আমাকে পার্সোনালি চেনেন তারা কিন্তু জানেন যে বৈশালী সরকার কীভাবে এটাকে নিয়ে থাকে। কাজেই যারা মনে করছেন যে হ্যাঁ আমাদের জীবনের সমস্যাগুলোকে আমি লুকিয়ে রাখবো না, আমি সমস্যার সমাধান পেতে চাই, জ্যোতিষশাস্ত্র একটা সাবজেক্ট এবং খুব সুন্দরভাবে মানুষকে জীবনে সমৃদ্ধশালী আলোকপূর্ণ করে দেওয়া সম্ভব হয়ে থাকে। বহু মানুষ একটা সময় চোখের জল ফেলতে ফেলতে চেম্বারে আসেন, পরবর্তী সময় তা তিনিই কিন্তু দুই তিন মাস পরে হাসতে হাসতে মিষ্টির প্যাকেট নিয়ে চেম্বারে ঢোকেন। এই যে প্রাপ্তি, এটাই কিন্তু অনেক বড় প্রাপ্তি, এবং আপনাদের প্রত্যেকটা মানুষের আশীর্বাদ শুভেচ্ছায় প্রত্যেকটা জিনিস, এই যে কামাখ্যায় যায় হেঁটে হেঁটে ওপরে উঠতে হয়, আপনারা জানেন যারা গেছেন প্রচণ্ড এই সময়টা কষ্ট করতে হয়, সমস্ত কিছু কিন্তু আপনাদের জন্যই করে থাকি, এবং প্রত্যেকটা নিয়ম নিষ্ঠার সাথে যেভাবে তারাপীঠেও করে থাকি ঠিক একইভাবে কিন্তু এই সময় জনি কুণ্ডেও কিন্তু আমরা জনি কবচ কিন্তু সৃষ্টি করে থাকি। যারা করাতে চাইছেন, যে কটা আছে চার পাঁচটা হয়তো পারবো, অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন। সেই যোগাযোগটা সময় থাকতে করতে হবে, এবং সময়ের কথায় যদি আসলো তাহলে আমাদেরও সময় আজকে শেষ, আমাদেরও আজকে থামতে হবে, বিদায় নিতে হবে। ছোট্ট করে সংযোজন যাওয়ার আগে মনে করিয়ে দিই যে ইউটিউবে গিয়ে দিদির এই রকম যাবতীয় পরামর্শ সম্বলিত অনুষ্ঠানগুলো, পূর্ববর্তী সমস্ত এপিসোডগুলো কিন্তু দেখে নিতে পারেন, সেই সুযোগটা আপনাদের আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো সুযোগ নেই। কাজেই থামছি, আগামীতে অবশ্যই দেখা হচ্ছে, ভালো থাকবেন, নমস্কার।